ইমানের সাথে ইমান বলতে বিশ্বাস দৃঢ় বিশ্বাস এবং সাওয়াবের আশায় যদি রমাজান মাসের সিয়ামকেও পালন করে গুফির আলাহুমা তাকাদ্দা তার পূর্বের সকল গুণা মাফ করে দেওয়া হয় আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سورة بكرة دول نمبر سورة أكشوت تلاشي نمبر সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় বন্ধুগণ আমরা আত্মারিক টিভির ফাজায়েল আমল সিয়াম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং রমাজান মাসের বিশেষ করে রমাজান মাসের স্বাগত জানাচ্ছি আহলান ও মা হে রমাবান প্রিয় বন্ধুগণ আমরা রামাজান মাসে এসে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ এই রমাজান মাসের অনেক ফজিলত রয়েছে সেই ফজিলত নিয়ে বিভিন্ন পর্বে আমরা অনুষ্ঠানটা সাজিয়েছি আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আল্লা সুবাহন মতআলা রামাজান মাস মুমিনের জীবনে নিয়ে এসেছেন এজন্যে যে তার জীবনের গোনা খাতা মাপ করিয়ে নিয়ে যেন পরকালে চিরসুখের জান্নাতে সে ঠাই হতে পারে এজন্যেই মূলত আল্লাহ রসুল সাল্লা আলিম আসাল্লামের সাহাবি উমামা আলবাহির তাল থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে মুস্তাদ্রাকে হাকিমের মধ্যে হাদিসটি এসেছে মুস্তাদ্রাকে হাকিমের হাদিস নম্বর এক হাজার পাঁচশত তেত্রিশ আল্লাহ রসুল সাল্লা কাছে সাহাবি যে বলছেন ইয়া রসুল সাল্ল্লা আলহিম আসাল্লাম দুল্লানী আলা আমল আমাকে এমন আমলের কথা বলুন হে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লিমাসাল্লাম আদু হুলুবিহিল যেন না সেটার দ্বারা আমি জান্নাতে যেতে পারি আসল সাল্লিম আসাল্লাম বললেন আলাই কাবি সোম সাহাবি শোনো তোমার জন্যে সিয়ামের কথা আমি বলছি তাহলে লা মিস্ল্লাহু সিয়াম হচ্ছে জান্নাতে যাওয়ার এমন একটা মাধ্যম এমন একটা ইবাদত লাহু যার কোনো উপমা উদাহরণ চলে না এজন্যই আল্লাহ নবী মোহাম্মদ সাল আলী আসাল্লামের প্রখ্যাত সাহাবি আবু তিনি বর্ণনা করেছেন হাদিসটি বুখারি এবং মুসলিম একযোগে এসেছে রাসলাল সাল আলী আসসাল্লাম বলছেন মনসমার ইমানি যদি কেউ ইমানের সাথে ইমান বলতে বিশ্বাস দৃঢ় বিশ্বাস এবং সাওয়াবের আশায় যদি রমাজান মাসের সিয়াম পালন করে গুফির আল্লাহ মা তাকাদ্দ মিনজামবে তার পূর্বের সকল গোনা মাফ করে দেওয়া হয় সোবাহান্লাহ হবে হামদিহি প্রিয় দর্শকে হাদিসগুলো আমরা সবাই জানি কিন্তু হাদিসের মর্ম এত এত গুরুত্বপূর্ণ যার বর্ণনা আমরা বর্ণনা করে পারব না বর্ণনাতীত রাসুলসাল্লাহ আলী আসাল্লাম বলবেন পূর্বের সকল গোনা মাফ হয় কিন্তু আমাদের পূর্বে কত যে গোনা জমা হয়েছে আমরা কিন্তু তার হিসাব কিতাব কখনো রাখি না পৃথিবীর এমন কোনো যন্ত্র বা যন্ত্রাংশ আবিষ্কার হয়নি যে গোনা খাতা আমাদের যেটা হচ্ছে সেটা তার পরিমাণ পরিমাপ করবে তাকে গণনা করবে অথচ এ হাদিসেরা সাল্লাহ আলী আসাল্লাম বলছেন রামাজান মাস যারা ইমান এবং সাওয়াবের আশা শর্ত কিন্তু দুইটি একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে সাওয়াবের আশায় সবাই গতানুগতিক ধারায় সিয়াম রাখে সবাই রাখছে তাই আমিও রাখছি বিষয়টা কি এমন না কখনো হতে পারেন একজন মুসলিমের প্রত্যেকটা এবাদত হবে শুধুমাত্র আল্লা সুবাহান সন্তুষ্টির জন্য সিয়াম সলাদ জাকাত সাদাকাত যাই বলি না কেন সবই আল্লাহ সুবাহান তাল্লাহ সন্তুষ্টির জন্য হবে সুতরাং এখানে শর্ত দেওয়া হয়েছে দুইটি একটা হচ্ছে ইমান এবং সাওয়াবের আশা বিশ্বাস থাকতে হবে এটা আল্লা সুবাহানোয়া তাল্লা একটা ফরজ এবাদত আমি যদি সক্ষম হয়ে থাকি आम जो so যোগ্যতা সম্পন্ন হয়ে থাকি আমি যদি মুসলিম হয়ে থাকি তাহলে আমার উপরে এটা ফরজ সুতরাং এই ফরজটাকে যেভাবে আদায় করলে হয় যেভাবে রাসুলসল্লাহ আলিম আসাল্লাম যে নিয়তে আদায় করেছেন সাহাবারা যে নিয়তে আদায় করেছেন যে পদ্ধতিতে করেছেন সেই সেই পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি এই বিশ্বাস যদি আমরা নিতে পারি এবং এরকম বিশ্বাস যদি করতে পারি যে আল্লাহ সুহান তাল্লাহ রাসুলসল্লাহ আলিমু আসাল্লাম এভাবে সিয়াম পালন করেছেন সিয়ামের এত ফজিলাত রয়েছে এবং সাওয়ের আশা করার সাথে সাথে সাওয়াব বলতে এই সাবাব যেমনিভাবে সাহাবি বললেন এ রাসুল্লাহ সাল্লাহ আলিম আসাল্লাম আমাকে একটা আমলের কথা বলুন যে আমলের মাধ্যমে আমি যার মাধ্যমে জান্নাতে যেতে পারবো রাসুলসাল্লিমাসাল্লাম বলছেন তুমি সিয়াম রাখবে তাহলে তুমি এর মাধ্যমে জান্নাতে যেতে পারবে সুতরাং জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম এই সিয়াম আমরা যেন সাওয় এবং ইমান ইমান এবং সাওয়াব এই দুটি অতপ্রতভাবে জড়িত ঠিক অনুরূপভাবে রাসুলসল্লাহ আলিম আসসাল্লাম এখানে একই কথা বললেন ইমান বিশ্বাস এবং সাওয়াবের আশা করতে হবে তাহলে গুফির আলাহুমা তাকদামী পূর্বের সকল গোনা মাপ করে দেওয়া হয় উল্লেখ্য যে এখানে সকল গোনা বলতে গোনায় সাগীরা, অর্থাৎ ছোট গোনা গোনা যে দুই প্রকার সাগিরা এবং কবিরা কবিরা গোনার জন্যে অর্থাৎ বড় গোনার জন্যে তাওবা শর্ত তাওবা শর্তর্ত ফিরে আসা এটা আল্লাহরবল্লা আলমীর কাছে তাওবা করা ফার করা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা আর সাথে সাথে এর একটু বর্ণনা বর্ধিত আকারে আকারে নাসু সাল্লাহ আলিহ সাল্লামের বর্ণনা যেটা সৈ মুসলিম প্রথম খণ্ড কিতাবুল জুমার মধ্যে হাদিসটি এসেছে আবু হর রাব দাল্লাহু তালা তিনি বলছেন যে আসসালাওয়াতুল হামস পাঁচ ওয়াক্ত সালাত আমরা যে পাঁচ অক্ত সালাত পড়ি পাঁচ ওক্ত সালাত অ জুমাহতু ইলাল জুমআহ এক জুমাহ থেকে আর এক জুমা ও রমা বন উইলা রমা বনা এবং এক রমাজান থেকে আর এক রমাজান মুকাফেরত ঈদ আজ কাবা ইস আউকামা কৌসালতুসালাম পাসোক্ত সলাদ পাঁচবার পাসোক্ত সলাত এবং এক জমা আর থেকে আরাক জুমা এক রমাজান থেকে আরাক রমাজান এর মধ্যকার যত হক রয়েছে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সে অনুযায়ী সওয়াবের আশায় ঈমান নিয়ে যদি কেউ আমল করতে পারে তাহলে ব্যক্তির পূর্বের সকল গুনা মাপ করে দেওয়া হয় শোভানন্দাই হবে শর্ত হচ্ছে ঈদ আস্তুনি বাতিল কাবা এর ব্যক্তি যদি কবিরা গুনা থেকে বিরত থাকতে পারে সুতরাং আসুন আমরা রামাজান মাস এসেছে সাওয়াবের আশা নেই ইমান বিশ্বাসের সাথে অনেকে আমরা এরকম ধারণা করি যে রামাজান মাসের তারাবীর সলাদ যেহেতু নফুল এবাদত এ নফল এবাদত না করলে তো সিয়াম হয় কিন্তু প্রিয় ভাই বন্ধুগণ রামাজান মাস এসেছে রামাজান মাসের সাথে রাসুলসাল্লাহ আলম আসাল্লাম তারাবির সলাদকে জুড়ে দিয়েছেন আল্লাহরাবুল্লাহ আলমিন এ বিষয়টি সংশ্লিষ্ট করেছেন সুতরাং অন্য মাসে কিন্তু তারাবির সলাদ নেই অন্য মাসে তাহাজ্জুদের সলাত রয়েছে সেটিও নফল কিন্তু এ মাসে কেন দিলেন আল্লাহ রবুল্লা আলমিন এজন্যই দিলেন যে যেন এর দ্বারা এই মাসটা সৌন্দর্যমণ্ডিত হয় বান্দার আমলটা সুন্দর হয় সাথে সাথে বান্দা যেন পরকালীন জীবনে আল্লাহ রাবুল্লা আলমিনের সন্তুষ্টি নিয়ে তার সেই চিরসুখের জায়গা জান্নাতে যেতে পারে প্রিয় বন্ধুগণ প্রিয় ভাই প্রিয় উপস্থিতি প্রিয় বন্ধুগণ আমরা বলছিলাম রমাজান মাসের সিয়ামটা রাখতে হবে সাথে সাথে কেয়ামলা লাইল তারাবির সলাত এ নফল এবাদাতটাও সাথে রাখতে হবে এ নফল এবাদতটিও সাথে রাখতে হবে যদি আমি এমন হই সিয়াম রাখছি ফরজ এবাদত হ্যাঁ ফরজ হয়ে গেছে কিন্তু আমি তারাবির সলাত পড়ছি না আবার বিভিন্ন অজুহাতে আমার সময় পার করছি কিন্তু তারাবির সলাতে আমি সময় দিতে পারছি না আপনার আমার ইবাদতটা এমন হবে টুপি পাঞ্জাবি বা সুনাতি পোশাকবিহীন আপনি যেমন মানুষ আপনার চেনাটা একটু কষ্ট হয়ে যায় ঠিক অনুরূপভাবে রামাজানের সিয়াম ফরজিয়াত তথা ফরজ বা আদায় হয়ে যাবে কিন্তু যেই উদ্দেশ্যে রামাজানের সিয়াম আসা পূর্বের গুণাখাতা মাপ করিয়ে নেওয়া সগিরা গুনা সেই উদ্দেশ্য কিন্তু আমাদের হাসিল হবে না সুতরাং আপনাদের সকলকে দাওয়াত দেবো আমরা যেন সকলেই রামাজান মাসের সৌন্দর্যকে আরও সৌন্দর্যমণ্ডিত করতে পারি রমাজান যে জন্য এসেছে আমাদের কাছে সেই যে মেসেজগুলো নিয়ে এসেছে সেই মেসেজের পূর্ণ বাস্তবা বায়ন যেন আমরা করতে পারি আল্লাহরাবুল্লা আলমিন আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন সাথে সাথে আমাদের যে ভিডিওগুলো যাচ্ছে আপনাদের কাছে আশা করি রমাজান মাস সাব হিসাবে আপনারা সকলে লাইক দিবেন বা শেয়ার দিবেন আলহামদুলিল্লাহ আমাদের এটা কিন্তু কোনো কমার্শিয়াল বেসিক কোনো টিভি চ্যানেল না আপনারা অনেক আগেই অবগত রয়েছেন আমরা শুধুমাত্র আল্লাহ সুবাহান্লা সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছি আল্লাহ রব্লা আলমিন এই রামাজান মাসের প্রথম রামাজানে আল্লাহ রব্লা আলমিন আমাদের এই ইবাদত কবুল করুন সিয়ামকে কবুল করুন আমাদের প্রত্যেকের ভালো কাজকে কবুল করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি